পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসটা মিনি নয় পাঁচের পর ছয়ের রঙ্ক করব সমস্যা দেখতে পাচ্ছি রয়েছে তিনটি বিষয় লোক সংখ্যা প্রতিদিন কাজ এবং সময় প্রথম কাজ হচ্ছে সমস্যাটি তুলে নেওয়া সমস্যাটি তোলার সময় তোমরা খেয়াল রাখবে যেটা আমাকে নির্ণয় করতে হবে সেটা আমরা ডান দিকে করে নেব ঠিক আছে এবার প্রথম বিষয়টাকে স্থির করলাম অর্থাৎ লোক লোকসংখ্যা যদি স্থির থাকে সময় কি হচ্ছে বাড়ছে সময় বাড়লে প্রতিদিন কাজ কোনো একটি কাজ শেষ করার জন্য প্রতিদিন কাজ ঘন্টায় প্রতিদিন কাজের পরিমাণটা কি হবে কমবে তাই তো সময় তো বেশি পাওয়া গেল সময় বেশি পাওয়া গেলে প্রতিদিন ঘন্টায় ঘন্টায় প্রতিদিন কাজটা কি হবে কমবে অর্থাৎ ব্যস্ত সম্পর্ক এরপর সময়টা কি স্থির করব সময় স্থির রাখলে বা থাকলে লোকসংখ্যা কী হয়েছে বেড়েছে সংখ্যা যদি বাড়ে তাহলে প্রতিদিন কাজ ঘন্টায় কি হবে কমবে লোক সংখ্যা বেড়ে গেল সময় তো স্থির লোক সংখ্যা অর্থাৎ বেশি জন লোক মিলে যদি কাজটি করে তাহলে প্রতিদিন কাজ ঘন্টায় কি হবে কমবে অর্থাৎ এটাও ব্যস্ত সম্পর্ক এবার আমরা কি করব ঐক্য নিয়মের সমাধান করব পঞ্চাশ জন লোকের পঞ্চাশ জন লোক বারো দিনে একটি কাজ শেষ করতে প্রতিদিন আট ঘন্টা করে কাজ করে পঞ্চাশ জন লোক একদিনে কাজটি যদি শেষ করতে চায় ঠিক আছে একদিনে যদি কাজটি শেষ করতে চায় তাহলে কি হবে প্রতিদিন বেশি সময় ধরে কাজ করবে যেহেতু দিনের সঙ্গে বা সময়ের সঙ্গে প্রতিদিন কাজ ঘন্টায় ব্যস্ত সম্পর্ক তার মানে সময় যদি কমে অর্থাৎ দিন সংখ্যা যদি কমে ঘন্টায় প্রতিদিন কাজ কি হবে বাড়বে যেহেতু ব্যস্ত সম্পর্ক এদিকে কমলে এদিকে বাড়বে অর্থাৎ গুণ হয়ে গেল এবার কি করব আমরা একজন লোক একদিনে কাজটি শেষ করতে যদি চায় তাহলে প্রতিদিন কি পরিমাণ কাজ করবে ঘন্টায় তাহলে কী করতে হবে গুণ করতে হবে যেহেতু লোকসংখ্যার সঙ্গে প্রতিদিন কাজ ঘণ্টায় ব্যস্ত সম্পর্ক লোক সংখ্যা কম কমলে প্রতিদিন কাজ ঘন্টা হবে বাড়বে অর্থাৎ এদিকে কমলে এদিকে বাড়বে তাহলে গুণ হয়ে গেল এবার আমরা কি করব ষোলো দিনে কাজটি যদি শেষ করতে চাই তাহলে প্রতিদিন কি পরিমাণ কত সময় ধরে কাজ করবে ষোলো দিয়ে আমরা ভাগ করব এখানে দেখো আমরা গুণটা আর করলাম না তোমরা গুণ করেও নিতে পারো আমি শেষে করেছি কারণ শেষে কাটাকাটি করতে সুবিধা হবে তাহলে এখানে কি হলো ছিয়ানব্বই পঞ্চাশ ভাগ হয়ে গেল ষোলো যেহেতু দিন সংখ্যার সঙ্গে প্রতিদিন কাজ ঘন্টায় ব্যস্ত সম্পর্ক তাই দিন যদি বাড়ে এদিকে কি হবে কমবে আর কমলে কি করতে হয় ভাগ করতে হয় এবার আমরা বের করবো জন লোক ষোলো দিনে কাজটি শেষ করতে প্রতিদিন ঘন্টায় কত ঘন্টা কাজ করবে তাহলে কি করতে হবে আমাকে এটাও কি করতে ভাগ করতে হবে যেহেতু লোকসংখ্যার সঙ্গে প্রতিদিন কাজ ঘন্টায় ব্যস্ত সম্পর্ক ভাগ করেছি ষোলো দিয়ে ছিয়ানব্বই কে কেটেছি ছয় পেয়েছি ছয় দিয়ে ষাটকে কেটে পেয়েছি দশ আর দশ পাঁচে হয়েছে পঞ্চাশ তাহলে আমাদের উত্তর কত পাঁচ অর্থাৎ সাতজন লোক ষোলো দিনে কাজটি শেষ করতে প্রতিদিন ঘন্টায় প্রতিদিন পাঁচ ঘন্টা করে কাজ করবে